এটা কিভাবে হলো? সব মিলিয়ে 250 কোটি টাকা একদিনে ডুবে গেল। হ্যাঁ, ফরেনের কোম্পানি ছিল, ভালোভাবেই চলছিল, কিন্তু হঠাৎ আচমকা ওরা নিজেদের দেউলিয়া ঘোষণা করলো। আর তুমি কিছু চেক করনি কোথায় ইনভেস্ট করছো আমাদের টাকা? আরে এটা 2-4 টাকার কথা নয়, 250 কোটি টাকা ডুবে গেছে। 250 কোটি! আমরা তো ডুবেই গেছি, যাদের থেকে ধার নিয়েছি তাদের কি করে মুখ দেখাবো? ফাইন্যান্সারেরা একের পর এক প্রশ্ন করছে, আরে দম বের করে দিয়েছে ওরা। দেখো, আমার পয়সা আমাকে ফেরত দাও, আমি কিন্তু যা ইচ্ছা করে দেব। জয়রাজ, আমি আমার পুরো প্রপার্টি বিক্রি করে এই টাকা ইনভেস্ট করেছিলাম, এখন তো আমি রাস্তায় চলে এসেছি। এসব তুমি কি করলে জয়রাজ? ডাক্তারবাবু, আপনিও যখন পয়সা দিয়েছিলেন তখন তো ডকুমেন্ট দেখে নিয়েছিলেন। আমি তো আপনাদের কারোর সঙ্গে কোনো জোর জবরদস্তি করিনি, আর আপনাদের চোখে তো পট্টিও বাঁধা ছিল না। আপনারা নিজেরা নিজেদের ইচ্ছেতে এসেছিলেন আমার কাছে ডিল করতে। যা করো, যা ইচ্ছা করো, আমি আমার টাকা ফেরত চাই, বুঝলে? আমার মেনুপুর ওগুলো ঢুকিয়ে রাখো। এসো মা। হাই বাবা, কি হয়েছে বলো তো, এখানে এত লোকজন? কিছু নয় মা, তুমি ভেতরে যাও। কিন্তু তুমি আমাকে হঠাৎ এখানে কেন ডাকলে? বাবা, হয়েছেটা কি? তুমি কিছু বলছো না কেন? সন্ধ্যা, তুমি ওকে নিয়ে ভেতরে যাও, আর জরুরি যে জিনিসপত্র আছে প্যাক করে নাও, আমাদের তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যেতে হবে। যাও। আয়। কিন্তু মা, আরে মা, তুমি বলছি আয় না তুই আমার সাথে। আমাদের বিপদে ফেলে তুমি এখান থেকে পালিয়ে যাবে? আরে আমি পালিয়ে যাচ্ছি না, ব্যাস কয়েকদিনের জন্য বাইরে যাচ্ছি। তোমরা কয়েকদিন সবুর করো, নিশ্চয়ই কোনো না কোনো রাস্তা ঠিক খুঁজে বের করবো, আমার উপর ভরসা রাখো। আরে কোনো পয়সা টয়সা ডোবে নি আমাদের, ও শুধু শুধু আমাদের বোকা বানিয়ে পালাচ্ছে। হ্যাঁ, কপিল ঠিক কথা বলছে জয়রাজ, যতক্ষণ না টাকা পাচ্ছি তুমি কোথাও যাবে না, ব্যাস। আরে তোমরা কি পাগল হয়ে গেছো নাকি? তোমরা ভাবছো যে আমি মিথ্যে কথা বলছি? এসো আমার সঙ্গে, এসো এসো আমার সঙ্গে, দেখাচ্ছি। আমাদের এই শহরে থাকাটা ঠিক নয়। এক কাজ কর মা, তোর কাছে যা জুয়েলারি আছে সব নিয়ে নে। কিন্তু মা, কি হয়েছে নাকি? এখন লোডশেডিং আবার হয়ে গেল। জানি না, সকাল থেকে 3 বার ফিউজ উড়ে গেছে। নূপুর, গিয়ে মেন সুইচটা দেখ। ওকে মা। আরে লোডশেডিং হয়ে গেল কেন? কারেন্টটা আসবে কখন? জয়রাজ আবার কোনো চালাকি করছে না তো? আমি কোনো চালাকি করছি না রে বাবা, তোমাদের বিশ্বাস হচ্ছে না? না, এই দেখো, এই দেখো প্রপার্টির পেপার। জয়রাজ, কি হয়েছে? জয়রাজ, 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 কিছু বলছে না কেন? হার্ট অ্যাটাক হয়নি তো আবার? আরে কোনো হার্ট অ্যাটাক নয়, ঢং করছে। ডাক্তারবাবু, দেখো তো ওকে একটু। জয়রাজ, জয়রাজ, আরে শুনুন, আপনারা কেন পালিয়ে যাচ্ছেন? শুনুন, আরে শুনুন না জয়রাজ, কি হচ্ছে জয়রাজের? জয়রাজ, 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 জয়রাজ! গুলি একদম হার্টে লেগেছে, বাঁচা কিন্তু মুশকিল স্যার। কে মেরেছে জয়রাজকে?
আমি জিজ্ঞেস করেছি জয়রাজকে কে মেরেছে, কে মেরেছে? জানি না স্যার, জানি না কিছু। কেন জানো না, কেন জানো না? তোমরা তো এখানেই ছিলে না, এখানে ছিলে কি না? তাহলে তোমরা দেখোনি কেন, কে মেরেছে? স্যার লোডশেডিং হয়ে গেছিল স্যার, এই জন্য অন্ধকার ছিল স্যার। লোডশেডিং হয়ে গিয়েছিল? যখন বন্দুক থেকে গুলি বেরোয় তখন আগুনের ফুলকি বেরোয়, জোরে আওয়াজও হয়, তুমি দেখলে না কি করে? স্যার কোনো আগুনের ফুলকিও ছিল না, আর কোনো আওয়াজও শুনতে পাইনি। না কোনো ফুলকি দেখতে পেলে, না কোনো আওয়াজ, তাহলে সাইলেন্সার লাগিয়েছিলে তোমরা কেউ, আর মেরে ফেলেছো জয়রাজকে। স্যার স্যার কোন এরাই কেউ করেছে? এই লোকগুলোই। সন্ধ্যা দেবী, আপনার এটা কেন মনে হচ্ছে যে এদের মধ্যেই কেউ জয়রাজকে খুন করেছে? আপনি কি কাউকে দেখেছেন? না স্যার, কিন্তু এরা জয়রাজকে বন্দুক দেখিয়ে ধমকাচ্ছিল আর বলছিল যদি টাকা না দেয় তাহলে ওরা যা খুশি করতে পারে। স্যার এই কপিল আর এই উমঙ্গ দুজনের কাছে বন্দুকও আছে। বন্দুকও আছে? তোমাদের দুজনের কাছে বন্দুক আছে? হ্যাঁ, কোথায় তোমাদের বন্দুক, কোথায় তোমাদের বন্দুক? আর তুমি, তোমার বন্দুক কোথায়, কোথায় সেই বন্দুক? আমি ভয় ছোটে গান বাইরে ফেলে দিয়েছি স্যার। বাইরে ফেলে দিয়েছে? আচ্ছা, আর তোমার, তোমার বন্দুক কোথায়, বন্দুক কোথায় তোমার? স্যার আমি আমার গানটা বাথরুমে লুকিয়ে রেখেছি স্যার। বাথরুমে লুকিয়ে রেখেছো? স্যার আর বুলেটের শেলও কোথাও নেই। যাও তোমরা দুজন আর দুটো বন্দুক নিয়ে এসো। সন্ধ্যা দেবী, আপনি একটু বলুন কি হয়েছিল এখানে? স্যার জয়রাজ একটা ব্যবসায় 250 কোটি টাকা লাগিয়েছিল, ওর মধ্যে বেশিরভাগ টাকা এই লোকগুলো ছিল। ও স্যার, যখন কারেন্ট এলো তখন আবার চিৎকার চেঁচামেচি শুরু হলো, তো আমি দেখতে এলাম আর হঠাৎ করে দেখলাম কুণাল, মহেশ, মনোজ আর সুবোধকে পালিয়ে যেতে। আমি ওদের পিছন পিছন গেলাম জিজ্ঞেস করার জন্য যে কি হয়েছে, কিন্তু ওরা পিছন ফিরেও তাকালো না। আর তারপর তারপর এখানে এলাম, তো তো জয়রাজ ওখানে, আর এই চারজন এখানেই দাঁড়িয়ে ছিল স্যার। স্যার দুটো বন্দুকই পাওয়া গেছে। ভেরি গুড, ফরেন্সিক ল্যাবে গানগুলো পাঠিয়ে দাও, জানা যাবে কোন গান থেকে গুলি বেরিয়েছিল। ইয়েস স্যার। সন্ধ্যা দেবী, একটা কথা বলুন, আপনার মেয়ে নূপুর ও কি জানে এখানে কি হয়েছে? না স্যার, ও তো মেন সুইচ চেক করতে গিয়েছিল আর ফিরে আসেনি। মেন সুইচ চেক করতে গেছে আর তখন থেকে ফিরেই আসেনি, তাহলে কোথায় গিয়েছে? জানি না স্যার। আচ্ছা, আপনাদের ঘরের মেন সুইচটা কোথায়? নূপুর এখানে এসেছিল, মেন সুইচ চেক করার পর গেল কোথায়? আশপাশটা চেক করো তো। স্যার
ডবটা পড়ে আছে। স্যার, হ্যাঁ, কারুর হাতেই গান পাউডার নেই, পরিষ্কার করে নিয়েছে আবার কি? এটা আবার ভেবো না ফেডরিক, যে এদের মধ্যে কেউ খুনি নয়, বুঝলে ফেডরিক? একটা কথা তোমরা মনে রাখবে সবাই, যতক্ষণ না আমাদের ইনভেস্টিগেশন পুরো হবে, তোমাদের মধ্যে কেউ এই শহরের বাইরে যাবে না। এদিকে রক্ত লেগে আছে আর একটু মাংস। সব নূপুরের কিডন্যাপ হয়ে যায়নি তো? হতে পারে, নূপুর যখন মেন সুইচ চেক করতে আসে তখন কিডন্যাপার হয়তো হামলা করে আর ধস্তাধস্তিতেই টপটা পড়ে যায়। আর স্যার, যখন ওকে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছিল তখন ওর হাতে এই পেরেকে আটকে গিয়েছিল আর অনেক রক্তও বেরিয়েছে। এটা একজন মানুষ করতে পারে না, এই খুন আর কিডন্যাপিং মনে তো হচ্ছে এর সঙ্গে অনেকেই জড়িত রয়েছে। না না না, এটা হতে পারে না। প্রথমে জয়রাজ আর তারপর আমার নূপুর। সন্ধ্যাদেবী, প্লিজ আমার কথাটা ভালো করে শুনুন। দেখুন, নূপুরের আমরা কিচ্ছু হতে দেব না, আমরা ওকে খুঁজে বের করব, বিশ্বাস করুন। প্লিজ শান্ত হন, কাঁদবেন না, প্লিজ কাঁদবেন না। দেখুন, যদি আমাদের এটা খোঁজ নিতে হয় যে সুইচ বোর্ডের কাছে যে রক্ত পাওয়া গেছে সেটার নূপুরের, তাহলে ওর কিছু জিনিস আমাদের দরকার। হয়তো ওর কোনো হেয়ার ব্রাশ আছে যেখান থেকে আমরা ওর চুলটা পাবো, বা ওর টুথব্রাশ। স্যার, কাল নূপুরের হাত কেটে গিয়েছিল, আমি ড্রেসিং করেছিলাম, যে তুলো দিয়ে আমি পরিষ্কার করেছিলাম সেই তুলোটা আমি রান্নাঘরে ডাস্টবিনে রেখেছি। যাও, তুলোটা নিয়ে এসো। এত ছোট হোল ডক্টর, বুলেট বের করেননি এখনো? আরে ভাই দয়া, ওই এক্সরেটা আমার মাথাটা ঘুরিয়ে দিয়েছে, তো আমি ভাবলাম তোমরা এসে গেলে তো আমাদের মাথা খারাপ করে দেবেন। হ্যাঁ, আর কি, আমি একলাই কেন ভুক্তভোগী হব? এনিওয়ে, এ দেখো ছোট্ট গুলি ডক্টর। হ্যাঁ, এই ছোট্ট গুলিটা বলছে কে? এই ছোট্ট গুলিটা চুপচাপ এই কথাটা বলছে, কোথা থেকে আমি চললাম সেটা আমি বলবো না। তারপর আমি বললাম, আরে ভাই ছোট্ট গুলি, তুই যদি না বলিস তাহলে এটা কে বলবে? তো বললো সালুকে, বুঝে নিন কি গোপন করছি। বেচারা লাশটা কাঁদছে আর সালুকে স্যার হাসছেন। হ্যাঁ, আমি এই জন্য হাসছি ফ্রেডি, যে ব্যাপারটা আমি জেনে গেছি, আমার জানা হয়ে গেছে। তুমি হাসবে কাল সকালে। কাল সকালে? হ্যাঁ, কেন? আরে জোক তো তুমি একদিন বাদে বোঝো না। এনিওয়ে, আমি এই গুলি বার করে দেখাচ্ছি। এত ছোট একটা গুলি? হ্যাঁ, এখন ভাবো গুলিটাই যদি এত ছোট হয় তাহলে সেলটা কত ছোট হবে? কিন্তু স্যার, সেল যদি ছোট হয় তো তার মধ্যে বারুদও তো কম হবে। হ্যাঁ, সেল ছোট হলে তাহলে স্যার গানও ছোট হবে। ঠিক কথা। আর একটা জিনিস দেখাচ্ছি, পুরবি ওই স্প্রেটা নিয়ে এসো তো।
স্যার। রং বদলে যাচ্ছে। ঠিক কথা, এটা গান পাউডারের রিয়াকশন দেয়। এই রংটা যতটা গাঢ় হয় গান পাউডার ততটাই বেশি হয়। এক্স্যাক্টলি, এইখানে অনেক বেশি গান পাউডার আছে বস, তা না হলে রংটা এত ঘন হতো না। তার মানে এই লোকটাকে খুব কাছে থেকে গুলিটা করা হয়েছে। আর স্যার, খুনি ওই আটজনের মধ্যেই কেউ একজন। স্যার বাড়িতে তো নেই, মনে হয় জয়রাজকে খুন করে লুকিয়ে পড়েছে। কতক্ষণ লুকিয়ে থাকবে পুরবি? ওর গাড়ির নাম্বারটা আছে তো? হ্যাঁ স্যার। একটা কাজ করো, কন্ট্রোল রুমে ফোন করে খোঁজ নাও যে ওই গাড়িটা এখন কোথায়। হ্যালো, গাড়ির নাম্বার MH06AB9215, এই সময় কোথায় আছে বলতে পারবেন? পুরবি, মনে হয় দুজন আছে, সাবধান, ওদের কাছে হাতিয়ারও থাকতে পারে। স্যার, জয়রাজের কি হয়েছে? জয়রাজ আর বেঁচে নেই। তোমরা দুজনে কোথায়? আমরা একসাথেই আছি। তারপর কি হলো? জানি না, আমরা চলে আসার পর ওখানে কি হয়েছে। তোমরা যাওয়ার পর ওখানে সিআইডি এসেছিল। সিআইডি? হ্যাঁ, সিআইডি। আরে যেটা আমি বলছিলাম ভাই, সেটা কর না। দেখ, আজকে আমাকে যে কোনো পরিস্থিতিতে এখান থেকে বেরোতেই হবে, ঠিক আছে? যে কোনো একটা টিকিট কেটে দে না, ব্যাংকক, সিঙ্গাপুর, হংকং, যে কোনো, যেখানেই ভিসা অ্যাভেলেবেল হবে ওখানে টিকিটই কেটে দে না, কিন্তু তাড়াতাড়ি কর প্লিজ। আরে এখানে ভীষণ গরম শুনছি, 42 ডিগ্রি নাকি উঠবে টেম্পারেচার। আমাদেরও সাথে নিয়ে চলো, আমরা কেন পড়ে থাকি? একটা টিকিট তো হচ্ছে না, আর তোমরাও এসেছো ভাগ নিতে। এত বড় শরীর আর ভিতরটা বাচ্চার মতো, কোথা থেকে ধরে এনেছেন ওকে? অনাথ বেচারা, আমাকেই দেখভাল করতে হয়। ও, বউকে খুব ভয় পায়। আর কাউকে নয়? না, আমিও যাবো, আমিও যাবো, আমিও যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর যখন মাথা খারাপ হয় না তো আমরাও পালিয়ে যাই। কিন্তু ইনি কে? হ্যালো, এখনো লাইনে আছে? হ্যাঁ, শুনুন দাদা, 4টে টিকিট আমাদের জন্য কেটে নিন। ফ্রেডি, দয়া, অভিজিৎ আর গিন্নি। গিন্নি ক্যান্সেল, সব কটা টিকিট সুবোধ বাবুর নামে। এই, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? চলো চলো তাড়াতাড়ি চলো এখান থেকে, মনে হচ্ছে মাথা খারাপ হবে আবার। কিন্তু কোথায়? আরো একটা জায়গা আছে যেখানে লোকজন গিয়ে পাপের প্রায়শ্চিত্ত করে। হ্যাঁ, সিআইডি ব্যুরো। হ্যাঁ চলো। শোন, সব কটা টিকিট ক্যান্সেল। খুন করে বন্দুক লুকাচ্ছিস? স্যার আমি জয়রাজকে মারিনি স্যার, আমি তো গুলি চালাইনি স্যার। চল, প্রথম কথাটা হলো এই, যেটা আমি মেনেই নিতে পারছি না যে তোমাদের মধ্যে কেউ নয়। গুলি তো চলেছে, গুলি তো চলেছে, আর তোমাদের মধ্যে বন্দুক ছিল। বন্দুক ছিল কি না, ছিল কি না? হ্যাঁ স্যার ছিল। বন্দুক ছিল, বন্দুক ছিল। যদি ধরে নি গুলি হাওয়ায় উড়ে এসেছে আর জয়রাজের গায়ে লেগেছে, আর তোমরা কেউ গুলি চালাওনি, যদি তোমাদের মধ্যে কেউ গুলি না চালিয়ে থাকো, তাহলে নিজেদের বন্দুক কেন লুকাবে? হ্যাঁ, কেন লুকিয়েছিলে বন্দুক? আমরা আসলে ভয় পেয়ে গেছিলাম স্যার। ভয় পেয়েছিলে, ভয় পেয়েছিলে? শুনেছ তোমরা, এদের কাছে বন্দুক ছিল, তারপরেও ভয় পেয়েছে। চুপ,
যদি তোমাদের মধ্যে কেউ গুলি না চালিয়ে থাকো তাহলে কে গুলি চালিয়েছে? হ্যাঁ, কে গুলি চালিয়েছে? কে গুলি চালিয়েছে? স্যার, আমার কাছে তো বন্দুক ছিলই না স্যার। এই এদের মধ্যেই কেউ মেরেছে আমি শিওর। কি, আমরা আমরা মেরেছি ওকে? হ্যাঁ, হুমকি কে দিয়েছিল? তুই হুমকি দিসনি ওকে? বল। হ্যাঁ, কিন্তু তুমিই তো এগিয়ে যাচ্ছিলে ওর দিকে। কেন, তুইও তো ছিলি। কেন, প্রত্যেকেই তো ছিল। প্রত্যেকে ছিলে? হ্যাঁ, প্রত্যেকেই ছিলে। একটা কথা মনে রেখো, তোমরা সবাই ফেসে বসে আছো। যদি তোমরা একজনও সত্যি বলো যে খুনটা কে করেছে, তাহলে বাকি সবাই ছাড়া পেয়ে যাবে। তাড়াতাড়ি বলো, বলো কে করেছে, কে গুলি চালিয়েছিল ওই সময়? স্যার, ওই সময় আমরা সবাই রেগেছিলাম স্যার, তাই গান দেখিয়ে ভয় দেখানোর চেষ্টা করেছিলাম জয়রাজকে। ভয় দেখাতে দেখাতে গুলিটাই বেরিয়ে গেছে। সবাই আমার সঙ্গে জয়রাজের বাড়িতে চলো, আর চুপচাপ যে যার নিজের জায়গায় দাঁড়িয়ে পড়ো। সেখানে দাঁড়াবে যেখানে জয়রাজের গুলি লেগেছিল। সময় নেই আমাদের। কি হলো কপিলবাবু? হ্যাঁ, স্মৃতি কমজোর হয়ে গেছে, ভুলে যাচ্ছ নাকি? স্যার, স্যার আমি মনে করতে পারছি না আমি কোথায় দাঁড়িয়েছিলাম স্যার। হ্যাঁ স্যার, স্যার আমি 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 এখানে দাঁড়িয়েছিলাম স্যার, এখানে, ঠিক এখানে। ও, তাহলে কপিল এখানে দাঁড়িয়েছিল। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আর সামনে তোমরা দুজন, ডক্টর সুবোধ আর মহেশ, তাই তো? এখানে। আর তোমাদের সবার হিসেবে, সবার কথা অনুযায়ী জয়রাজবাবু এইখানে দাঁড়িয়েছিল। হ্যাঁ, তোমাদের সকলের সঙ্গে কথা বলছিল। গুড গুড। বিবেক, তুমি এখানে দাঁড়িয়ে পড়ো তো জয়রাজবাবুর জায়গায়। দয়া দেখতে হবে যে কে কাজটা করেছে, আমার তো এর উপরে অনেক সন্দেহ রয়েছে। কপিলকে? কপিলের? হ্যাঁ কপিল। স্যার, জয়রাজের গুলিটা তো বুকে লেগেছিল, আর সেটা বাঁদিকে আবার। হ্যাঁ, এই এই দিকে স্যার। স্যার, এখান থেকে গুলি করাটা একটু শক্ত লাগছে স্যার। স্যার, আমি গুলি চালাইনি স্যার, আমার কথাটা বিশ্বাস করুন, আমি সত্যি বলছি স্যার। সব সব বিশ্বাস করুন। শক্ত মনে হচ্ছে দা, এত কাছ থেকে? হ্যাঁ স্যার, শক্ত আছে। আচ্ছা ঠিক আছে, যখন তুমি বলছো ও হয়তো গুলি চালায়নি, গুলি তো সামনে থেকে চালানো হয়েছিল, আর সামনে ছিল ডক্টর সুবোধ আর মহেশ, তাই না? বলো কি বলবে? স্যার, আমরা তো জয়রাজকে মারিনি স্যার। স্যার, আমরা জয়রাজকে কিসের জন্য মারতে যাব? সেটা আমরা জানি না। কেন, এটা বলো, সেই বন্দুকটা কোথায়, কোথায় ফেলেছিল সেই বন্দুক? স্যার, কোন বন্দুক স্যার? সেই বন্দুকটা, যে বন্দুকটা দিয়ে জয়রাজকে গুলি করেছিল তোমরা, কোথায় সেই বন্দুকটা? স্যার, আমাদের কাছে কোনো গান নেই স্যার। স্যার, আমি দিব্যি করে বলতে পারি স্যার, আমরা জয়রাজকে মারিনি। হ্যাঁ স্যার, স্যার দিব্যি খেয়ে বলছি স্যার, আমরা মারিনি স্যার। দিব্যি এমন খাচ্ছে স্যার যেন লুচি তরকারি খাচ্ছে। স্যার, আপনি যদি বলেন তো এদের দুজনকে নিয়ে আমার স্টাইলে কথা বলাই। দয়া, যদি এরকম হয় তো তাহলে। স্যার 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 প্লিজ স্যার, আমাদেরকে বিশ্বাস করুন স্যার, স্যার আমরা জয়রাজকে মারিনি স্যার। যদি এরা দুজন গুলি না চালিয়ে থাকে, কপিল যদি গুলি না চালিয়ে থাকে, তাহলে এই কুণাল, মধুর আর সুধীর, এরাও তো তখন গুলি চালায়নি, আর এরা দুজনও নয়। কারণ কি, এরা দুজন তো এখানে দাঁড়িয়েছিল জয়রাজবাবুর পেছনে এতটা দূরে। যদি এদের মধ্যে কেউ গুলি না চালিয়ে থাকে, তাহলে গুলিটা আসলো কিভাবে, আর কেই বা চালালো? এটার একটাই মানে দাঁড়ায় দয়া, এদের মধ্যে কেউ একজন মিথ্যে বলছে, মিথ্যে বলছে। তাড়াতাড়ি বলো কে গুলি চালিয়েছে। সবাই চুপচাপ দেখছো দা, তাহলে একটাই রাস্তা আছে কথা বের করার, তোমার স্টাইলে কথা বের করো একের পর এক। চলুন, এক এক করে চলুন। চলো স্যার। স্যার, এই উমঙ্গ মিথ্যে কথা বলছে স্যার, ও এখানে ছিল না। উমঙ্গ এখানে ছিল না? হ্যাঁ উমঙ্গ, তুমি এখানে ছিলে না? আমি আমি স্যার আমি আমি ওই কোথায়, আমি আমি ও আমি আমি ওই জায়গাটা দাঁড়িয়েছিলাম স্যার, এই জায়গাটা দাঁড়িয়েছিলাম স্যার। আচ্ছা, উমঙ্গ বাবু এখানে দাঁড়িয়েছিল দা, লোডশেডিং এর আগে নাকি লোডশেডিং এর পরে? লোডশেডিং হওয়ার পরে এখানে ছিলাম,
তারপরে ওখানে চলে গেছিলাম। অন্ধকার হওয়ার আগে তুমি এখানেই দাঁড়িয়েছিলে, আর যখন অন্ধকার হয়েছিল তখনও তুমি এখানেই ছিলে। যেই জয়রাজ এখানে তোমার দিকে ঘুরেছিল কথা বলার জন্য, তুমি ওকে গুলি করেছিলে, আর তারপরে তুমি ওখানে গিয়ে দাঁড়িয়েছিলে। না স্যার, আমি কিন্তু গুলি চালাইনি, আমি কিন্তু গুলি করিনি স্যার, আমি সত্যি কথা বলছি স্যার। হ্যাঁ, সত্যি বলছো তুমি, ঠিক আছে, আমরা খবর নিয়ে নেব কতটা সত্যি আর কতটা মিথ্যে। বিবেক, নিয়ে চলো উমঙ্কে। স্যার, আমি সত্যি কথা বলছি স্যার, 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 আমাকে বিশ্বাস করুন স্যার, স্যার, আমার কথাটা শুনুন স্যার, আমি সব সত্যি কথা বলছি স্যার। উমং, আমরা জানতে পেরেছি জয়রাজ তোমার নামে কিছু প্রপার্টি লিখে দিয়েছিলেন। হ্যাঁ, কেন কেন লিখেছিলেন তোমার নামে প্রপার্টি? হ্যাঁ স্যার, হ্যাঁ, জয়রাজ প্রায়শই নিজের ব্ল্যাক মানিকে হোয়াইট করার জন্য আমার নাম করে প্রপার্টি কিনত। আচ্ছা, ওই প্রপার্টি নিজের গ্রিপে আনার জন্য তুমি জয়রাজকে মেরে ফেললে? হ্যাঁ না স্যার, আমি ওকে মারিনি। তাহলে কে মেরেছে? এটা তো জানি না স্যার, আমি তো জয়রাজের বাড়িতে প্রপার্টির কাগজগুলো চুরি করতে গেছিলাম। তাহলে কাগজ চুরি করার তো সুযোগই পেলাম না, যে হঠাৎ কেউ একজন ওকে গুলি করে দিল। আর যেই আমি ওর দিকে এগোলাম, করিডোরে কি একটা পড়ার আওয়াজ পেলাম। যেই আমি ওখানে দেখতে গেলাম স্যার, দেখলাম কেউ একজন পালিয়ে যাচ্ছে। কে ছিল লোকটা, দেখেছো তুমি? না স্যার, অন্ধকার হয়ে গেছিল তাই ভালো করে কিছু দেখতে পাইনি। অন্ধকার ছিল, ভালো করে দেখা যায়নি। শুনছেন, যে লোকটা করিডোর দিয়ে পালিয়ে গেছে না, সেই নূপুরকে নিয়ে গেছে। ওই জয়রাজের বাড়িতে যে কয়জন লোক এসেছিল ওদের প্রত্যেকের গাড়ি চেক করো। স্যার, এখানে কিছু নেই, না রক্ত না কোনো কিছু। এটা কিভাবে সম্ভব? নূপুরকে এই গাড়ির মধ্যেই কোনো গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছিল, প্রমাণ তো নিশ্চয়ই পাওয়া যাবে। স্যার, রক্ত পেয়েছি। কোথায়? স্যার, এই যে প্যানেলে, আর এখানে সিটেও আছে সব। রক্ত মোছার চেষ্টা করা হয়েছে সব। গাড়িটা কার? স্যার, এই গাড়িটা মনোজের সব। মনোজের গাড়ি? ইয়েস স্যার। ব্যাস, এই মনোজের ওপর নজর রাখো, ও কোথায় কোথায় যায়, এই মনোজই আমাদের নূপুর পর্যন্ত পৌঁছে দেবে। এটা ব্লাড রিপোর্ট ডক্টর। হ্যাঁ, আরে বাপরে, কিছু গন্ডগোল আছে। আরে বরবাদ হয়ে গেছে, সব বরবাদ হয়ে গেছে। আপনাকে কে চিট করেছে? তাও আবার ডক্টর সালুকে কে? আরে বস, মাথাটাই তো খারাপ করে দিয়েছে, রিপোর্টটা, কেসটাই তো ঘুরে গেল। কি? এ দেখো দয়া, এই তিনটে ব্লাড রিপোর্ট। কার কার? দেখো, এটা সেই রক্তটার ব্লাড রিপোর্ট যেটা আমরা মেন সুইচ থেকে পেয়েছিলাম। আর এই দ্বিতীয়টা? আর এই দ্বিতীয়টা সেই রক্তটার রিপোর্ট যেটা আমরা গাড়ি থেকে পেয়েছিলাম। তারপর এই দুটো রক্তই ম্যাচ করে গেছে। ম্যাচ হয়ে গেছে? হ্যাঁ। তার মানে যার রক্ত আমরা মেন সুইচের পাশে পেয়েছিলাম সেই গিয়ে গাড়িতে বসেছিল। হ্যাঁ, ঠিকই তো আছে স্যার। মনোজ নূপুরের উপর হামলা করলো, আপনারা ভাবেন কি মানবটা কি? দেখো, এই দুটো রক্ত নূপুরের রক্তের সঙ্গে ম্যাচ করছে না। এই রক্তটা নূপুরের নয় স্যার। তার মানে মেন সুইচের কাছে আরো একজন আহত হয়েছিল, নূপুর নয়। তাহলে আমি এতক্ষণ ধরে কি বলছি,
আমরা ততক্ষণ ভাবছিলাম ওটা নূপুরই, কিন্তু যদি নূপুর না হয়ে থাকে তাহলে কে ছিল? কে জানে কে, এখানে তো আরেকটা ঝামেলা এসে পড়লো। আবার কি ঝামেলা ডক্টর? এসো বলছি, এটা আমি আজকেই দেখেছি, আর এলো আমার মাথাতেই। আরে আমাকে আগে কেন দেখালো না? এই এই দেখো, কিছু চকচক করছে, রূপোর মতো মনে হচ্ছে। হুম, কে? গুলিটার রূপোর তৈরি ছিল? হতেও পারে ফ্রেডি। অদ্ভুত ব্যাপার, রূপোর গুলি হচ্ছে আজকাল। আরে সেই তো, আরে ওই যে শার্টের উপর যে স্প্রেটা করলাম না, ওটা স্প্রের জন্য দেখা যায়নি, আর আজ আমি যখন আবার ক্ষতর দিকে নজর দিলাম তখন দেখলাম। এখন দেখতে হবে যে এটা গুলির সঙ্গে এসছে না অন্য কোথা থেকে, আর এই গুলিটা সত্যি রূপোর না অন্য কিছুর। রূপোর গুলি! যেভাবে মনোজ এদিক ওদিক দেখছিল গন্ডগোল আছে বলে মনে হচ্ছে। পুরবী, একদম আওয়াজ যেন না হয়, কাঁচটাকে কাটো। স্যার, শুরু করো। এখানেই থাকো, চলো। মাই গড, বিবেক, মনোজ, কে করেছে, কি হয়েছে? হ্যাঁ, কে করেছে গুলি বলো আমায়। ভেতর থেকে তো বন্ধ। হ্যাঁ, গুলি কে চালিয়েছিল, কে মেরেছে গুলি, কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, নিচে কেউ নেই স্যার, আর না কোনো দরজা জানলা খোলা আছে স্যার। এখানে কেউ নেই, নিশ্চয়ই কোনো গুপ্ত রাস্তা আছে, না হলে গুলিটা চালালো কে? ভাই, হয় এ কাউকে বিরক্ত করছিল, নয় অন্য কোনো কারণ আছে, যার কারণে কেউ একে খামচে নিয়েছে। এই দেখো, পুরো হাতের ওপর নখের চিহ্ন, এই দেখো। আর এই পটি বেঁধে রেখেছেন যে জায়গাটায় আপনি, দেখি আগে পট্টির ভেতরে কি আছে। শচীন, হাতটা একটু ধরো।
এই দেখো, আমার মনে হচ্ছে কোনো পেরেক বা ধারালো কোনো জিনিস ওর হাতের উপর খসে গেছে। আর এটা নিশ্চয়ই তখন হয়েছিল যখন ও নূপুরকে নিয়ে যাচ্ছিল। আর একটা জিনিস দেখো, এই ক্ষতটা, এ দেখো, ওই রকমই চকচকে জিনিস। এই ঘাটাও জয়রাজের ঘাটা মনে আছে ডক্টর? একটা কাজ করি দয়া, এর জামাটাকেও স্প্রে করে দেখি। বস, স্প্রে করলে এটা বোঝা যাবে যে গুলি একে কাছ থেকে করা হয়েছে না দূর থেকে। এই দেখো, অনেক গান পাউডার আছে এখানে। খুব কাছ থেকে গুলি করেছে। ঠিক বলেছো সচিন, তাই জন্যই তো এত গান পাউডার এসেছে এখানে। তার মানে হচ্ছে বন্দুক একই আর গুলিও একই রকম, তো হয়তো খুনিও একজনই হবে। আর স্যার, গুলি যখন কাছ থেকে করা হয়েছিল মানে খুনি খুব কাছেই ছিল। একদম ঠিক, ইনফ্যাক্ট খুনিকে তো ওর সামনে আসতে হবে একদম। কিন্তু স্যার এটা হয়নি, যে সময় খুনটা হয় সেই সময় বাড়িতে কেউ ছিল না। ভালো বলেছো, ভালো বলেছো, ভেরি গুড সচিন, খুব ভালো বলেছো। এতদিন আমি তোমাদের ঘোরাতাম, এখন তুমি আমাকে কনফিউজ করছো। দেখুন, আমি আপনাকে কনফিউজ করছি না, বরং যেটা সত্যি সেটাই বলছি। ও রিয়েলি? ডক্টর সালুখে, আজ পর্যন্ত আমি এমন কোনো ট্রেনিং প্রাপ্ত খুনি দেখিনি যে দুজন লোককে গুলি করেছে ঠিক একই জায়গাতে। দেখে মনে হচ্ছে মেপে গুলি করা হয়েছে, আর দুটো লাশেই ঠিক একই জায়গাতে গুলিটা লেগেছে। কি করে? স্যার, যখন জয়রাজের গুলি লেগেছিল ওর ঘরে অন্ধকার ছিল, খুনি লুকোতে পারে, পালাতে পারে। কিন্তু স্যার, যখন মনোজের গুলি লেগেছিল তখন দিনের বেলা, লাইট ছিল যখন মনোজের খুন হয়েছিল। তার মানে মিস্টার ইন্ডিয়া ঘড়ি পড়লো আর ভ্যানিশ। হতেও পারে ফ্রেডি, এটাও হতে পারে। সরি স্যার, আমি তো মজা করছিলাম। না, এটা মজা নয় ফ্রেডি, এটাই ঘটনা। এই লোকটাকে দেখা যায় না, কিন্তু এ গুলি চালায়। হ্যাঁ সচিন, এই মনোজের বাড়িতে গিয়ে আর একবার সার্চ করে দেখতে হবে। এই অদৃশ্য খুনি হয়তো ওখানেই লুকিয়ে বসে আছে কোথাও। স্যার, মনোজ এই রুমটায় এসেছিল, তার মানে কোনো না কোনো কারণ তো নিশ্চয়ই ছিল স্যার। হ্যাঁ, সেই জন্যই তো ও সোজা এই রুমেই এসেছিল। কি কারণে এসেছিল এখানে? আচ্ছা, মনোজ এখানে মেঝেতে পড়েছিল, এইভাবে এইভাবে, আর গুলিটা লেগেছিল ওর বুকে। তার মানে দাঁড়াচ্ছে ফায়ারিংটা এখানে, এখান থেকেই হয়েছিল। তাহলে এই বন্দুকটা এখানে কোথাও লুকোনো নেই তো? কিন্তু স্যার, আমরা তো সব ভালো করে চেক করেছি, এখানে কোনো গান নেই। হ্যাঁ পুরবি, কিন্তু কিছু তো একটা আছে যেটা মিস করছি আমরা বারবার। কি কি মিস হচ্ছে? এই মনোজ যখন এখানে প্রায় মরতে চলেছিল তখনও হাত দিয়ে এইদিকে ইশারা করেছিল, এইভাবে। জানলা তো ভেতর থেকে বন্ধ আছে, তাহলে কি বলতে চাইছিল আমাদের? স্যার, মনোজ ওই ব্রিফকেসের ব্যাপারে বলছিল না তো? স্যার, এই অ্যাঙ্গেল থেকে জানালা আর ব্রিফকেস দুটো একই লাইনে আছে একদিকে। হয়তো এই ব্রিফকেসের ভেতরেই কিছু আছে যেটা মনোজ আমাদের বলতে চাইছিল বারবার। বিবেক, একটু চেক করো তো ব্রিফকেসটা। ইয়েস স্যার। বিবেক, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, আপনি আমাকে আজকে বাঁচালেন স্যার, নাহলে আজকেই মারা যেতাম। এই ব্রিফকেস থেকে ফায়ারও হয়? লক, লকটা লক নয়, ট্রিগার একটা।
আর এই কি হল, এটা দিয়েই বুলেট বেরোয় বাইরে। এইবারে বুঝতে পারলাম যে জয়রাজের গুলি কি করে লেগেছিল। মানে স্যার, জয়রাজের খুন মনোজ করেছে? না, মনোজ তো আদৌ জানতোই না যে এই ব্রিফকেসের ভেতরে বন্দুকগুলো কোনো আছে। স্যার, তাহলে খুনি কে হতে পারে? এই দেখো, এই তারটা, এই তারটা আলাদা করে জোড়া আছে। আর স্যার, এই তারটা পৌঁছচ্ছে কোথায়? জয়রাজের মৃত্যুর সময় ওই বাংলোতে যারা যারা উপস্থিত ছিল তাদের সবাইকে ডাকাও। এইবার খুনি বাঁচতে পারবে না। আপনারা জানতে পারলেন বাবাকে কে খুন করেছে? এখনই আমরা জানতে পারব কে আসলে খুনি। আর ওই খুনি এই মুহূর্তে এখানে এই রুমেই রয়েছে। আচ্ছা, আপনারা এটা বলুন যে সেদিন রাতে যখন আপনাদের ঝগড়া হচ্ছিল জয়রাজের সাথে, তো জয়রাজ নিজের সমর্থনে কি বলেছিল? ব্যাপারটা হলো ব্যবসায় লস হয়েছে, আর যে কোম্পানিতে আমরা টাকা ইনভেস্ট করেছিলাম ওই কোম্পানিটা ব্যাংকরাপ্ট হয়ে গেল। কিন্তু তোমরা বিশ্বাস করোনি, তাই তো? স্যার, কিভাবে বিশ্বাস করতাম আমরা ওকে? আমরা আমাদের সবকটা টাকা লাগিয়ে দিয়েছিলাম স্যার। হ্যাঁ স্যার, আর জয়রাজ ওই দিনেই শহর ছেড়ে চলে যেতে চাইছিল, তাই আমাদের মনে হলো যে তোমাদের মনে হয়েছিল যে জয়রাজ টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ স্যার, কিন্তু জয়রাজ সেদিন আমাদেরকে কিছু পেপারস দেখাতে চেয়েছিল, আর ওই পেপারগুলো নেওয়ার জন্য ওই দিকটাতে গিয়েছিল স্যার। ওই দিকে? হ্যাঁ স্যার। কিছু ছিল কি ওই দিকে? জানি না, জয়রাজ যখন ওনার দিকে ঝুঁকলেন লাইট চলে গেছিল। লাইট চলে গেল, গুলিও চলতে থাকলো। ওই গুলি যেটা তোমাদের মধ্যে কেউ চালায়নি, তাহলে এই গুলিটা চালালো কে? এ যখন জয়রাজ এখানটায় নিচু হয় তখন সে এই ব্রিফকেসটা নিতে নিচু হয়েছিল। হ্যাঁ স্যার, এই ব্রিফকেসটা তো ওখানেই ছিল। জয়রাজ বাবু তোমাদের কিছু পেপারস দেখাতে চেয়েছিলেন, ওই পেপারস যেটা ব্রিফকেসে ছিল। আর সেই সময় লাইট অফ। কিন্তু স্যার, পরে ব্রিফকেসটা এখানে ছিল না। আর সুযোগ পেতেই মনোজ এই ব্রিফকেসটা সরিয়ে ফেলেছিল। স্যার, এর মানে এই ব্রিফকেসে পিস্তলটা মনোজ সেট করেছিল? না, মনোজ এটা জানতো না যে ব্রিফকেসের মধ্যে বন্দুকও আছে। যেভাবে খুনি জয়রাজকে মেরেছে ওইভাবে মনোজকেও মেরেছে। বাড়িতে হঠাৎ লোডশেডিং হয়ে যাওয়াটা কোনো কোইনসিডেন্ট নয়, কারণ ওটা জয়রাজকে মারার একটা প্ল্যান ছিল, প্ল্যান। কিন্তু লোডশেডিং এর সময় সবাই এখানেই ছিলাম, তাহলে মেন সুইচ কে অফ করলো? কেউ এক পাও এগোবে না, না হলে আমি একে গুলি করে দেবো। দেখুন সন্ধ্যা দেবী, পাগলামি করবেন না, নুপুর আপনার মেয়ে। না, কেউ আমার পিছু নিবে না, যেতে দাও আমাকে। সন্ধ্যা দেবী, সন্ধ্যা দেবী, একটাও কথা বলবি না, একটাও কথা না, চুপচাপ আমার সাথে চল, একটাও কথা বলবি না, চল। সব প্ল্যানিং আমি করেছিলাম, আমি জয়রাজ আর মনোজের খুন করেছি। বারে বা, আপনি তো মহান স্ত্রী আর মহান মাও। টাকার জন্য স্বামীকে মেরে দিলেন আর মেয়ের মাথায় বন্দুক ধরলেন। বা বা, ও আমার নিজের মেয়ে নয়, জয়রাজকে আমি বিয়ের টাকার জন্য করেছিলাম। আর যখন এই 250 কোটি টাকা লস হলো, তখন জয়রাজের সঙ্গে সম্পর্কটাও শেষ হয়ে গেল, তাই না? নিজের বেডরুমে মেন সুইচে আর একটা কানেকশন আপনি সেট করিয়েছেন, আর ওখান থেকেই আপনি ঘরের লাইট নেভান যাতে কেউ বুঝতে না পারে যে গুলি কিভাবে চললো আর কে চালিয়েছে, কে। কিন্তু তুমি তো বেডরুমে ছিলে, তাই না?
তুমি কি করে জানলে লাইট কখন কাটতে হবে? আমায় মনোজ মিসড কল দিয়ে ইশারা করেছিল। কিন্তু মনে হচ্ছে তো তোমার সাথে মিলেছিল, তাই না? তাহলে ওকে মারলে কেন? কারণ কারণ ও আমাকে ব্ল্যাকমেইল করছিল। খুব সুখে শান্তিতে ঘর করছিলেন আপনি সন্ধ্যা দেবী, খুব সুখেই ছিলেন আপনি, কিন্তু এই লোভ, অর্থের লোভ, মায়া, না পেলেন অর্থ না পেলেন সুখ, এই টাকাগুলোই আপনাকে আজ ফাঁসির দড়িতে পৌঁছে দিল। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.